বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা স্কুলটিতে পাশের হার চুরাশি দশমিক শূন্য নয় শতাংশ বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকী জানান ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এসএসসি পরীক্ষায় অংশ নেয় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটির বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে মানামার স্কুলটিতে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী অংশ নেয় বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে ফলাফলে দুইজন জিপে পাঁচ সহ চুরাশি দশমিক শূন্য নয় শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস দূতাবাসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও আমি মাহিম হাসান বাংলাদেশ স্কুল বাহরানের একজন ছাত্র এবারে এসিসি রেজাল্ট দু হাজার চব্বিশে জিপিএ ফাইভ পাইছি আমার টিচার আর আমার ফ্যামিলির সাপোর্টের সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার আমার মেয়ে বাংলাদেশ স্কিল টনে এ প্লাস পাইছে আমি অনেক আনন্দ আমি বাংলাদেশ স্কিলের টিচার অকলরে অনেক ধন্যবাদ জানাইতেছি আজ দুই সাল এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হলো মেহে মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্রছাত্রীদের রেজাল্ট বরাবরের মতো এবছরও ভালো হয়েছে এবছরও আমাদের বিজ্ঞান বিভাগ থেকে দুজন এ প্লাস পেয়েছেন এবং অন্যান্য ছাত্রছাত্রীরা আশানুরূপ রেজাল্ট করেছেন তার মধ্যেও কিছু ছাত্রছাত্রী আমাদের বাণিজ্যিক বিভাগ থেকে অকৃতকার্য হয়েছেন আমরা অতি সত্ত্বেও সেটা বোর্ডের সাথে যোগাযোগ করে আমরা সেই রেজাল্টটা তদন্ত করে দেখব আমাদের স্টুডেন্টরা আসলে অকৃতকার্য হওয়ার মতো নয় তারপরেও সেটা আমরা আবার তদন্ত করে দেখব যে সমস্ত ছাত্রছাত্রীরা কৃতকার্য হয়েছে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমি আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের এই ফসল সবশেষে আমি মহান আল্লাহর দরবারের সুক্রিয়া স্বরূপ জানাচ্ছি এবং আমার ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি